রবি ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার আগরতলার সংহতি সংঘের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় শতাধিক কচি কাঁচা অংশগ্রহণ করে। তাছাড়াও এই জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আরো বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান ক্লাবের এক সদস্য। আগামী 8ই মে রবি ঠাকুরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি বলতে চাই, আমরা প্রত্যেক বছর নেই, এই বছরও 163তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে আজকে দেখতে পাচ্ছেন কচিকাঁচাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা আজকের এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে বাচ্চাদের মধ্যে। তো তাছাড়াও আমাদের এই দুদিন তিন দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান রয়েছে। মূল অনুষ্ঠান আমাদের 25শে বৈশাখ অর্থাৎ 8ই মে বুধবার সন্ধ্যা 6টা থেকে আমাদের রবীন্দ্র জয়ন্তী যে মূল অনুষ্ঠান ওটাতে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, তাছাড়া এলাকার বড় জ্যেষ্ঠদের মধ্যে ওদেরকে সম্মান প্রদান করা হবে ক্লাবের পক্ষ থেকে। আমি আপনাদের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সমস্ত ত্রিপুরাবাসীকে 163তম রবীন্দ্র জয়ন্তী অসংখ্য অসংখ্য ধন্যবাদ।